হরে কৃষ্ণ সকল বন্ধুদের, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটি আমার প্রথম হরিদ্বার ঋষিকেশের হতে চলেছে, তাই খুব সুন্দর এবং অনেকের ইচ্ছে এই স্থানে আসার, মা গঙ্গাতে একবার জীবনে না হলেও দর্শন, গঙ্গা আরতি এবং পবিত্র গঙ্গায় স্নান করা সবার ইচ্ছে থাকে। আর আমার এই ইচ্ছেটাও পূরণ হলো, এই স্বপ্ন পূরণের সাক্ষী করতে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখবে তোমরা ঘরে বসেই ভিডিওটি দেখে খুব আনন্দ উপভোগ করবে। তবে চলো শুরু করি। বেরিয়ে পড়েছি হরিদ্বার যাওয়ার জন্য। আমরা প্রথমে একটি ক্যাব করে চলে যাব দিল্লি স্টেশন। যাওয়ার পথে দেখো মা আমাদের শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম বলতে বলতে যাচ্ছে, আর আমরা শ্রবণ করতে করতে যাচ্ছিলাম। সত্যি বলতে আমাদের যে কোনো যাত্রায় শুরু থেকে শেষ সময় ভগবানের নাম গুণগান করাই উচিত, তাই না বলো? বাড়ি থেকে স্টেশন যাওয়ার পথে এয়ারপোর্ট পড়ছে, তাই এখানে অনেক প্লেন দেখা যাচ্ছে উড়তে। প্রচুর জ্যাম ছিল, বাড়ি থেকে স্টেশন আসতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা। এখন প্রবেশ করছি স্টেশনে। আমরা আছি এখন পুরনো দিল্লি রেলওয়ে স্টেশনে, আর এখন বাজে 1:30, আর আমাদের ট্রেন আছে 10:25। তো আমরা আগেই পৌঁছে গেছি, আর আমাদের এবার গন্তব্যস্থল হচ্ছে হরিদ্বার। এখানে লাগেজ চেকিং হলো। আমাদের ট্রেন হলো 14041 আপ মাসুরি এক্সপ্রেস, যেটি পুরনো দিল্লি থেকে রাত্রি 10:25 ছাড়ে এবং দেরাদুনে পৌঁছায় 5:05। আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনে চেপে পড়ব এবং আমাদের গন্তব্যস্থল হরিদ্বারে পৌঁছাবে 5:50। আমাদের কোচ নাম্বার হলো H1, আর আমরা পেয়েছি কেবিনস। রাধে রাধে বন্ধুরা, তো ফার্স্ট ক্লাস এসিতে তোমাদেরকে আমি দেখাবো পরিষেবাটা কেমন আছে। আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আর ইচ্ছে ছিল অনেকদিন ধরেই, কিন্তু অনেকটাই ভাড়া থাকে এর, তাই জন্য ওঠাও হয় না। আর ভাবলাম এবার যে বেবি তো সাথে আছে, ও সাথে থাকলে আমার একটু দরকার পড়ে, প্রাইভেসিরও দরকার পড়ে, তো এইবার এই জন্যই করেছি। আর সাথে ব্লগও শেয়ার করব, যাতে তোমাদেরও অনেকটা সুবিধা হয় যে ফার্স্ট ক্লাস এসিতে কেমন পরিষেবা থাকে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ
উঠে উঠে লম্বা একটা বারান্দা করিডোর, আর বাঁদিকে আছে সমস্ত রুমগুলো। এখান থেকে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। আর তোমাদেরকে এখন শেয়ার করছি আমি মুসৌরি এক্সপ্রেসের কেবিনগুলো। এই যে দেখছো কেবিনগুলো, একটা কূপ সিস্টেম থাকে, যেটা হলো এইটা কূপ সিস্টেম, কাপলদের জন্য বেস্ট। কিন্তু আমরা কেবিন সিস্টেম আমরা নিয়েছি, যেহেতু মা আছে, আমি আছি, বা বেবি আছে, হাজব্যান্ড আছে, ওই জন্য এইটা আমাদের কেবিন। আর এখানে স্লাইড আছে দরজা, আর ভেতরে দেখতে পাচ্ছো চারজনের জায়গা, নিচে সিট, ওপরে সিট, এইদিকেও নিচে, ওপরে কেবিন সিস্টেম, ওপরে ফ্যান রয়েছে, বটল রাখার জায়গা আছে, মিরার দিয়েছে একটা, ওখানে অ্যালারামের জন্য। আর প্রাইভেসির জন্য তোমরা ইউজ করতে পারো, বাইরে থেকে কেউই দেখতে পারবে না। আর তোমরা লকও করে দিতে পারো, এখানে লক করে দিলে হয়ে যাবে নিজেদের কেবিন একদম। এই দেখো পর্দা দিয়ে দিলে প্রাইভেসি হয়ে যাবে। আর উপরে ওঠার জন্য সিঁড়ি করে দিয়েছে, এইদিকে। আরেকটা তোমরা এসি ফার্স্ট ক্লাসে দেখো পার্সোনাল ডাস্টবিনও পেয়ে যাচ্ছ, মানে বাইরে তোমাদেরকে যেতে হবে না কিছু ফেলার জন্য, এখানে ডাস্টবিন রয়েছে। তো আমাদেরকে এবার চাদর দিয়ে দেওয়া হচ্ছে। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি যে এসি ফার্স্ট ক্লাসে টয়লেটের কি রকম থাকে ব্যবস্থাটা। তো আমাদের কেবিনটা একদম পাশেই আছে টয়লেটের, এই যে দেখো বাঁদিকে রয়েছে তোমার পুরো শাওয়ার আছে, বালতি, মগ, চান করা, মুখ ধোয়া, মিরর, এখানে মানে শুধুই মুখ ধোয়া যাবে আর স্নান করা যাবে, শাওয়ার আছে সব কিছু। আর এইদিকে বা ডান দিকে রয়েছে তোমার টয়লেট, একটু হাইজিনিক তো অতটা নেই, তবু ব্যবস্থাটা ঠিকই লাগছে মোটামুটি। এইখানে আছে তোমার টয়লেট, মিরর রয়েছে, ডাস্টবিন। তো এই হলো ফার্স্ট ক্লাস এসি মুসৌরি এক্সপ্রেসের তোমাদেরকে আমি পুরো ভেতরেরটা দেখালাম আর ইনফরমেশন দিলাম। এখন আমাদের ট্রেন ছাড়িনি, তাই বাইরে থেকে আমি একটু ভিউটা নিচ্ছি। তো আমাদের যে মুসৌরি এক্সপ্রেস আছে, ট্রেন নাম্বারটা আমি বলি 14041, পুরনো দিল্লি থেকে হরিদ্বার পর্যন্ত এক পার হেড 1100 টাকা করে লেগেছে। তো মা পেটে শুয়ে পড়েছে আর আমার একটু খুব হাসতিয়ে গেছে, মানে একজন রেস্ট করছে, দুধ খাচ্ছে। আর সিটগুলো যে আছে, অন্যান্য ট্রেনের যে সিটগুলো থাকে চওড়াটা খুব কম থাকে, তো খুব অসুবিধা হয় বাচ্চাদেরকে নিয়ে শুতে। এই সিটগুলো অনেকটাই চওড়া আছে, বাচ্চাদেরকে নিয়ে ঘুমাতে খুব সুবিধা হবে, তাই জন্য মানে বেবি থাকলে খুব সুবিধা। আর বালিশ টালিশ সব কিছু দেওয়া থাকবে, আর যেটা মানে চাদর সেটা পরে দিচ্ছে, কারণ আমরা এইমাত্র উঠেছি, এখন বাজে 10:28, মানে আমাদের প্রায় 10:30টার মধ্যে ছেড়ে দেওয়ার কথা ট্রেনটা, দেখা যাক কখন ট্রেনটা ছাড়ছে। তো আমাদের পুরো 8 ঘন্টার জার্নি রয়েছে, সকালবেলায় আমরা নেমে পড়বো হরিদ্বারে, সাথে থেকেও হরিদ্বারে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল সবাইকে, এখন বাজে 6:20, ট্রেন পৌঁছে গেছে হরিদ্বার স্টেশন।
এরপর একটি ব্রিজ পার করে টোটো চেপে আমাদের হোটেল কুইনে পৌঁছালাম। এই হোটেলে আমাদের পার নাইট 1,500 টাকা করে নিয়েছিল। আমরা 3 দিনের জন্য বুক করে নিয়েছিলাম। তবে একটা বিষয়ে আমার ভালো লাগলো না, যে কোনো লিফট নেই, পুরো 5th ফ্লোর কিন্তু লিফট নেই। তাই আমি বলবো, তোমরা যদি বয়স্ক গুরুজনদের নিয়ে আসো তবে আগে থেকে ফোন করে চেক করে নিও, না হলে খুব অসুবিধা হবে। তাছাড়া হোটেলটি সব কিছুই সুন্দর ছিল, যেমনটা তোমরা এই ছবিগুলোতে দেখতে পাচ্ছ, বাথরুম বেডরুম সব। এখনকার মতো এইটুকু। গঙ্গা স্নান থেকে শুরু করে হারকি পেদি, গঙ্গা আরতি দর্শন, এই সব কিছু শেয়ার করব তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর সাথে হ্যাঁ, মনসা দেবীর যে মন্দির আছে না, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। যারা অলরেডি আমাদের চ্যানেলের সদস্য তারা তো নোটিফিকেশন পেয়েই যাবে, আর যারা যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরের এপিসোড দেখার জন্য এবং অনেক অনেক ইনফরমেশন পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।